হালাল রোজগার হালাল ইনকাম নিয়ে আমার জীবন অতিবাহিত করব। স্থানীয় ছাত্রলীগের নেতৃত্বে থাকায় রাজনীতির মাঠে সরব তিনি। তার নির্দেশনায় চলছে ইউনিয়নটির ছাত্র রাজনীতি। সেই নেতা করছেন মসজিদের ইমামতি, রমজান মাসে পড়াচ্ছেন খতমে তারাবি। কক্সবাজারের টেকনাফের সীমান্ত শহর নীলার একটি মসজিদে ওই ছাত্রলীগ নেতার পেছনে নামাজ আদায় করছেন মুসল্লিরা। 2004 সালে হাফিজি শেষ করার জানা গেছে ওই ছাত্রলীগ নেতার নাম হাফিজ নূর কামাল, তিনি নীলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, ফুলে দেইল এলাকার বাসিন্দা তিনি। এবার 18তম তারাবি নামাজের ইমামতি করছেন কামাল। হাফিজ নূর কামাল 2004 সালে কোরআনে হাফেজ হন। ওই বছরই ফুলে দেইলের কেন্দ্রীয় জামে মসজিদে প্রথম তারাবি নামাজ পড়ানো শুরু করেন। পরে 2014 সালে নীলা শাহ মুজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে দাখিল পাশ করেন। এরপর ভর্তি হন কক্সবাজার হাশেমিয়া কামিল মাদ্রাসায়। সেখান থেকে 2016 সালে আলিম পাশ করেন তিনি। এরই ধারাবাহিকতায় 2020 সালে রাজাপালং মাদ্রাসা থেকে ফাজিল পাশ করেন। বর্তমানে উখিয়া কলেজে তিনি বাংলা বিভাগের স্নাতক চূড়ান্ত বর্ষের ছাত্র তিনি। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে হাফিজ নূর কামাল পড়াশোনার পাশাপাশি ছাত্র রাজনীতিতে জোরান। 2010 সালে নীলা শাহ মুজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা শাখা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন। 2018 সালে নীলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপরের বছর নীলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন তিনি। এরপর থেকে তিনি ইউনিয়ন ছাত্রলীগের নেতৃত্ব দিচ্ছেন। নীলা ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী জানান, কামাল গত এক যুগেরও বেশি সময় ধরে মসজিদের ইমামতি করছেন, পাশাপাশি ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করে যাচ্ছেন। এলাকার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় এই নেতা। জানতে চাইলে হাফেজ নূর কামাল বলেন, বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে রাজনীতি করছি, যতদিন বেঁচে থাকব ইসলাম প্রচারে কাজ করে যাব। তিনি আরো বলেন, রাজনীতির পাশাপাশি হালাল আয় করে জীবন অতিবাহিত করতে চাই।